আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। ডক্টর রাধাকৃষ্ণন ছিলেন বিদগ্ধ পণ্ডিত, ছাত্রদরদী অধ্যাপক এবং ভারতবর্ষের প্রাক্তন উপরাষ্ট্রপতি। তাঁর জন্মদিনকে স্মরণে রাখার জন্য তাঁর নির্দেশেই দেশের সমস্ত শিক্ষককে শ্রদ্ধা প্রদর্শন করার উদ্দেশ্যে শিক্ষক দিবস পালন করা হয়ে আসছে। বিগত বছরগুলিতে আমাদের বিদ্যালয়েও তোমাদের উৎসাহে শ্রদ্ধায় পালিত হয়েছে শিক্ষক দিবস। আমরা আপ্লুত হয়েছি তোমাদের ভালোবাসায়। কিন্তু আজকের দিনে এই পরিস্থিতিতে আমরা সবাই তোমাদের ভীষণ ভীষণভাবে মিস করছি। তোমাদের ছাড়া যে আমরা কতটা অস্তিত্বহীন, গত 5.5 মাস ধরে অত্যন্ত যন্ত্রণার সাথে আমরা সেটা অনুভব করছি। তোমাদের ছাড়া বিদ্যালয়কে নিষ্প্রাণ মনে হচ্ছে। আমরা সবাই অপেক্ষায় রয়েছি কবে তোমাদের কলরবে, দুষ্টুমিতে, হাসি ঠাট্টায় ভরে উঠবে আমাদের প্রিয় খলিশানী বিদ্যামন্দির। তোমাদের কাছে আজকের দিনে আমার অনুরোধ, তোমরা কখনো তোমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ো না। বিদ্যালয়ে এই কমাস না আসতে পারার প্রভাব যেন তোমাদের পড়াশুনোয়, তোমাদের জীবনে না পড়ে। তোমাদের সবার সর্বাঙ্গীন কুশল কামনা করছি। আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল তোমাদের সবার জন্যে। ধন্যবাদ। জীবন পথের দাতা তোমরা, মোদের আলোর দিশারি তোমরা শিক্ষাদাতা, তোমরা মোদের শিক্ষাগুরু জীবন পথের দাতা। মনের যেথায় আধার থাকে তোমরা সেথায় এসে দীপ জ্বালিয়ে আধার খোঁজাও সেই মনের বদ্ধ ঘরে। মনের যেথায় আধার থাকে তোমরা সেথায় এসে দীপ জ্বালিয়ে আধার খোঁজাও। আজকের দিনে আমি বলতে চাই, আমি শিক্ষক নই, আমি ছাত্র, তোমাদের মতোই একজন ছাত্র। তাই একজন ছাত্র হিসাবে তোমাদের আমি শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই, এবং সেই সঙ্গে বলতে চাই যে তোমরা ভালো মানুষ হও, সংস্কারমুক্ত মানুষ হও এবং ভবিষ্যতের সমাজ গড়ো। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। 1888 খ্রিস্টাব্দে 5ই জুন জন্মগ্রহণ করেছিলেন চেন্নাইয়ের এক গ্রামে সর্বপল্লী রাধাকৃষ্ণা, আমাদের দ্বিতীয় উপরাষ্ট্রপতি, মহান শিক্ষাবিদ ও দার্শনিক। দরিদ্র ব্রাহ্মণ ঘরে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু দারিদ্রতাকে অলঙ্কার করে অসীম মেধাশক্তি নিয়ে তিনি এগিয়ে চলেন, নিজেকে প্রতিষ্ঠা করেন সর্বোচ্চ শিখর। সত্যকে পাথেয় করে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। আজকের এই দিনটিকে সমগ্র জাতি শিক্ষক দিবস হিসেবে পালন করে। আজকের এই শুভক্ষণে সমগ্র শিক্ষক কুলকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও শতকোটি প্রণাম। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশই হল শিক্ষা। আমরা শিক্ষকরা সেই সত্তার বিকাশে সহায়তা করে থাকি। তাই আজকের এই শুভদিনে তোমাদের কাছে বার্তা দিতে চাই, তোমরা জীবনে সফল হও, এগিয়ে চলো, তোমাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে